আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করব। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াকফে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম প্রজেক্ট ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা একটি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং সর্বনিম্ন 20 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে, সর্বোচ্চ বয়স 50। পদের নাম কোয়ান্টিটি সুপারভাইজার বা কোয়ান্টিটি ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা একটি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, সর্বনিম্ন 7 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকা লাগবে, অটোক্যাড বিষয়ে পারদর্শী হতে হবে, সর্বোচ্চ বয়স 45 বছর। পদের নাম সিভিল ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা একটি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি থাকা লাগবে, সর্বনিম্ন 12 বছরের অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়স 45 বছর। পদের নাম সাইট ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা দুইটি, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে থাকা লাগবে, মিনিমাম 10 বছরের অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়স 45 বছর। পদের নাম আর্কিটেক্ট, পদ সংখ্যা একটি, বিএসসিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দুঃখিত আর্কিটেক্টে বিএসসি থাকতে হবে এবং অটোক্যাড রিভেট অ্যান্ড 3D মডেলিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে, 45 বছর সর্বোচ্চ। পদের নাম অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট, পদ সংখ্যা একটি, আর্কিটেক্টে বিএসসি থাকা লাগবে এবং সর্বনিম্ন 5 বছরের অভিজ্ঞতা, অটোক্যাড রিভেট 3D মডেলিং এবং আদার সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে, সর্বোচ্চ বয়স 40 বছর। পদের নাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা একটি, ইলেকট্রিক্যালে বিএসসি থাকা লাগবে, সর্বনিম্ন 15 বছরের অভিজ্ঞতা, সাব স্টেশন পাওয়ার সাপ্লাই পাওয়ার ডিস্ট্রিবিউশন এই সমস্ত বিষয়ে, সর্বোচ্চ বয়স 50 বছর। পদের নাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা, ম্যাক্সিমাম বয়স 40 বছর। পদের নাম অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট স্টাফ, পদ সংখ্যা দুইটি, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকা লাগবে এবং 10 বছরের অভিজ্ঞতা, সর্বোচ্চ বয়স 45। পদের নাম ড্রাইভার, পদ সংখ্যা একটি, এইচএসসি পাস এবং সর্বনিম্ন 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ম্যাক্সিমাম বয়স 40 বছর। আবেদন করতে চাইলে সিভি সাবমিট করতে হবে hr@isdb_bisew.org, এই ঠিকানায় সিভি সাবমিট করতে হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। অবশ্যই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।